আমাদের পেটের মাপ আমাদেরকে বলে দেবে যে ভবিষ্যতে আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে কতটা পরিমাণ রয়েছি। ইয়েস, দিস ইজ ট্রু। যাদের পেটের চর্বি অত্যাধিক অর্থাৎ অ্যাবডোমিনাল ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় 80% বেশি। এর পেছনে যে মূল কারণটা রয়েছে সেটা হচ্ছে অ্যাথেরোক্লোরোসিসের মাধ্যমে আর্টারি ব্লকেজ। কিন্তু এক্ষেত্রে একটি ইন্টারেস্টিং বিষয় হলো, যারা সমান হারে মোটা অর্থাৎ যাদের হাত পা থাই কোমর চেস্ট এগুলোর সঙ্গে সমান হারে তাদের পেটেও চর্বি রয়েছে, তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি তুলনামূলকভাবে কম। কিন্তু অনেককেই দেখা যায় যাদের হাত পা সরু, চেস্টে অত পরিমাণ চর্বি নেই, কোমরে অত পরিমাণ চর্বি নেই, মুখে অত পরিমাণ চর্বি নেই, বাট তাদের পেট অত্যাধিক পরিমাণ মোটা, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি মারাত্মক। এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, পেটের চর্বি কমাতে অ্যাকচুয়ালি দুই রকমের পন্থা অবলম্বন করতে হয়। ফার্স্ট হচ্ছে খাদ্য খাবার নিয়ন্ত্রণ, সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। আপনারা কোন কোন খাদ্য খাবার খাবেন, কোন কোন খাদ্য খাবার খাবেন না এবং কোন কোন এক্সারসাইজ আপনারা করবেন, কতক্ষণ ধরে করবেন, সমস্ত বিষয়ের ওপরে আমার ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। আমি সেই দুইটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা দয়া করে ওই ভিডিও দুটো একটুখানি ভালো করে দেখুন, প্রত্যেক দিন আপনারা কিন্তু ওইভাবে চলার চেষ্টা করুন, উইদিন 3 মান্থস আপনারা এর ফলাফল কিন্তু পেয়ে যাবেন। তাহলে এখন আমরা জানব যে অ্যাকচুয়াল আমাদের কোমরের মাপ কত হওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে হার্ট অ্যাটাকের মতন ঝুঁকির হাত থেকে নিজেদেরকে অনেকটাই সেফ সাইডে রাখতে পারি। সারা বিশ্বে একটি কোমরের মাপকে কিন্তু আদর্শ ধরা হয়, পুরুষদের ক্ষেত্রে 40 ইঞ্চির কম এবং মহিলাদের ক্ষেত্রে 35 ইঞ্চির কম। কিন্তু এই কোমরের মাপ এশিয়ান কান্ট্রির যে সমস্ত লোকজন রয়েছে তাদের জন্য কিন্তু প্রযোজ্য নয়, বিশেষ করে যারা ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশের মতন জায়গায় বসবাস করেন, দ্যাট ইজ আমরা, আমাদের ক্ষেত্রে এই কোমরের মাপ কিন্তু একদমই প্রযোজ্য নয়। আমাদের ক্ষেত্রেও একটি আদর্শ মাপ রয়েছে, পুরুষদের ক্ষেত্রে 37 ইঞ্চির কম এবং মহিলাদের ক্ষেত্রে 31.5 ইঞ্চির কম। কিন্তু এক্ষেত্রেও একটা প্রশ্ন রয়েছে, অ্যাকচুয়ালি ভারত পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত কান্ট্রির লোকজনেরা অর্থাৎ আমরা খুব একটা বেশি কিন্তু লম্বা হই না, দ্যাট ইজ আমাদের হাইট কিন্তু খুব একটা বেশি থাকে না। এখন আপনারা একটা বিষয় চিন্তা করুন, ধরুন কারোর হাইট 5 ফুট 5 ইঞ্চি কিংবা 5 ফুট 4 ইঞ্চি কিংবা 5 ফুটের আশেপাশে, তার যদি কোমর 37 ইঞ্চি থাকে তাহলে আপনারা নিজেরাই বুঝে দেখুন তার কোমরে কতটা পরিমাণ চর্বি রয়েছে। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একই ফর্মুলা প্রযোজ্য। তাহলে এখন আমাদের করণীয় কি? সিম্পল একটি অঙ্ক কষে আপনারা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবেন অ্যাকচুয়াল কোমরের মাপ আপনাদের কত হওয়া উচিত। একদম সিম্পল, দেখুন আপনার যা হাইট তার অর্ধেক হবে আপনার কোমরের মাপ। দ্যাট ইজ একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি, আপনার হাইট ধরা যাক 70 ইঞ্চি, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 5 ফুট 8 ইঞ্চি, তাহলে 70 ইঞ্চি/2 দ্যাট ইজ 35 ইঞ্চি কিন্তু আপনাদের কোমরের মাপ হওয়া উচিত, 35 ইঞ্চি নয়, 35 ইঞ্চির কম। এইভাবে যদি আমরা কোমরের মাপকে মেজারমেন্ট করে মেনটেন করতে পারি, আমাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি ভবিষ্যতে অনেকটাই কম থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন কিভাবে আমরা এই কোমরের মাপটাকে নেব। সবথেকে বেস্ট, সবথেকে আইডিয়াল হচ্ছে সকালবেলায় এমটি স্টমাকে আপনারা একটা ফিতার সাহায্যে নাভির ওপর থেকে হালকাভাবে
ফিতাটাকে ধরবেন, খুব টাইট কিন্তু করবেন না। তখন যে মাপ আপনাদের বেরোবে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আদর্শ কোমরের মাপ, এবং ওই আদর্শ কোমরের মাপ আমি ঠিক যেভাবে আপনাদেরকে ছোট্ট একটা অঙ্কের সাহায্যে বুঝিয়ে দিলাম সেইভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি ম্যাক্সিমাম পর্যায়ে রিডিউস হবে।